ডোনাট ডোডো দুজনের কি হয়েছে? স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। এই যে কি সুন্দর জামা পরেছে ডোনা সুন্দরী আমাদের, কি সুন্দর জামা পরেছে আমাদের ডোনা সুন্দরী। ওলে বাবলে, ওলে বাবলে, এখন ঘুমু করো, ঘুমু করো, ঘুমু ঘুমু ঘুমু। ওলে বাবলে, যে দিদি ভাই, এই যে একজন কাকায়ের কোলে ঘুম পাড়াচ্ছেন বাবা। এই যে আমার দোদো বাবা, দোদো আ ডোনা। ওলে বাবলে, এই দেখো জামা এখানটায়, কি সুন্দর। তোমার এরকম জামা লাগবে? আছে আছে। এই যে ঘুমিয়ে পড়ো, ঘুম 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 ঘুম। শোনা বাবা, ঘুমাও, ঘুমিয়ে পড়ো। না 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 না, ঘুমিয়ে পড়ো। ছুটির দিনগুলোতে মানে আগের থেকেই আমি ঠিক করে রাখি যে ছুটির দিনে কি করব। তো আজকে আমি ঠিক করে রেখেছিলাম যে আজকে ছুটির দিনে আজকে সব জানলা দরজাগুলো কিন্তু ভালো করে মুছব। তো সকাল থেকেই মোটামুটি চাটা খেয়ে লেগে পড়েছি জানলা দরজা মুছতে। তো যেহেতু রাস্তার ধারে সবসময় ধুলোবালি কিন্তু জমতেই থাকে, তো সপ্তাহে একদিন করে যদি আমরা এরকম করে ক্লিন করে নিই তাহলে সেই রকম ধুলো কিন্তু আর জমতে পারে না। তো মোটামুটি সব জানলা দরজা মোছা কমপ্লিট। এখন একটু দেখে আসি পিহুরানি কি করছে। পিহুরানি, বাবা তুমি পড়াশোনা করছো, ভেরি গুড গার্ল। মামাম তুমি পড়ো, দেখো তুমি পড়াশোনা করছো, তুমি তোমার কাজ করছো, আর এই দেখো আমার হাতে মোছা, আমি মোছামুছি করছি সকালবেলা সব। ব্যাস সব ঘর হয়ে গেছে, এখন তোমার ঘরটা মুছলে। বা টাইগার চলে এসেছে। তো সবাই যদি সবার কাজটা যেভাবে মানে আগের থেকে মানে ঠিক করে নেয় যে কোন দিন কোন কাজটা করবে, তো বেশ ঘর বাড়িগুলো পরিষ্কার থাকে। একটু পরেই আমাদের বাসন্তী দিদি চলে আসবে ঘর মুছতে, তো ঘর মোছার আগেই জানলা দরজাগুলো মুছে নিচ্ছে। তো পিহুরানি কি পড়ছে? কম্পিউটার পড়ছো? আচ্ছা, লিখছো, কি লিখছো দেখি মা, দেখে হাত সরাও। লিমিটেশন অফ এ কম্পিউটার, আচ্ছা তো দেখি তুমি কি ঠিক লিখলে না কি লিখলে আমি একটু দেখবো এখন, ঠিক আছে? তো দেখো তোমার পড়াশোনা হয়ে যাবে, তারপর আমার আরও অনেক কাজ আছে জানো। কি কাজ বলো তো? না, কাপড় কাচতে হবে আমাকে অনেকগুলো, ঠিক আছে? নাও তোমার পরে নাও তাড়াতাড়ি, তারপরে আমি যাব, তারপর তোমাকে স্নান করিয়ে দেব। আজকে পিহুরানি পুজো দিচ্ছে, বাবালে বড় হয়ে গেছে তো মাম্মা, শিব ঠাকুরকে পুজো দিচ্ছে। দেখো কি বলতে হয়, ওং নমঃ শিবায়, তাই তো? বলো মুখে বলো, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আরেকবার বলো, ওং নমঃ শিবায়। বা বা বা, ঠিক আছে। বেলপাতাটা দাও মা। বাহ, দেখো বিহুরানি পুজো দিচ্ছে একা একা, বাবা। বাহ, সবাইকে ফুল দাও। হ্যাঁ করো করো, রেখে দাও। বাহ, পিহুরানি সুন্দর ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে সব ঠাকুরকে, গুড গার্ল। এবার হ্যাঁ, এবার ঠাকুরকে মিষ্টি দাও, নকুল দানা দাও। মিষ্টি দিয়েছ? এবার এবার এই ইয়েটা করো, ওই ধূপকাঠিটা ধরো। ধূপকাঠি নিয়েছ? ব্যাস হ্যাঁ, একটাই নাও। এবার ধূপকাঠি থালার উপরে রেখে দাও। বাহ, এবার থালার উপরে রেখে দাও। ব্যাস এবার নমো করো।
কি বলতে হয় জানো? হ্যাঁ, ঠাকুর সবার মঙ্গল করো, তাই তো? আচ্ছা। ঠাকুর ঘরে পুজো দিতে গিয়ে দেখো পুরো ঘেমে নিয়ে, মানে এখানে তো ফ্যান নেই, আর এটা যেহেতু একদম টপ ফ্লোরে ভীষণ গরম, পুরো ঘেমে গেছি। তো আজকে প্রথম আমি পিউকে দিয়ে পুজো দেওয়ালাম। তো পিউকে বললাম আজকে তুমি পুজো দেবে, যখন বাড়িতে আছো তুমি পুজো দেবে। ভালো লেগেছে পুজো দিয়ে? বলে বাবা, কি গরম না ঠান্ডা? গরম, ভীষণ গরম। পুরো দুজনেই স্নান করে উঠেছি, এবার দুজনেই পুরো ঘেমে গেছি। তো এখন নিচে যাব, নিচে গিয়ে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নেব। শাশুড়ি আর বৌমা দুজনে একসাথে বেরিয়ে পড়েছি বিকালবেলা কেনাকাটা করার উদ্দেশ্যে। অনেক কিছু টুকটাক কেনাকাটা আছে, মুদি বাজার, কিছু সবজি বাজার, আর তার সাথে যেটা মেন ছিল সেটা হচ্ছে আজকে জুতো কেনা। তো মামার পায়ের জুতোটা একটু ছিঁড়ে গেছে, তো আমরা আজকে চলে এসেছি বিলেদাসে। আর বিলেদাসের কালেকশন কিন্তু বেশ ভালো, আমরা মাঝে মাঝেই মানে বিলেদাস থেকেও কিনি আবার সিলেদাস থেকেও কিনি, কিন্তু আজকে আমরা চলে এসেছি বিলেদাসে। তো এখান এখন মা জুতো পছন্দ করছে, কোন জুতোটা নেবে, তো বেশ ভালোই কালেকশন বেশ দেখছি। তো চলো জুতো কেনাকাটা করে আমরা একটু বেরিয়ে পড়বো এখান থেকে ফুচকা খাওয়ার উদ্দেশ্যে। অনেকদিন ধরে ফুচকা খাই না, তো আজকে আমরা ভাবলাম যে জুতো কেনা হয়ে গেলে আমরা কিন্তু ফুচকা খাবো। অনেকক্ষণ জুতো নিয়ে ঘাটাঘাটি করার পরে অবশেষে জুতোটা পছন্দ হলো। তো জুতোটা বেশ ভালোই, দামও খুব একটা বেশি না, 340 টাকা মাত্র দাম, আর জুতোটা কিন্তু রাফ ইউজ করতে পারবে। তো জুতোটা কেনা হয়ে গেল, এখন এখানে বিল হয়ে গেছে, তো আমরা এখন টাকা দেব। টাকা দিয়ে আমরা বিলেদাস থেকে সোজা বেরিয়ে পড়ব, পাশেই কিন্তু ফুচকার দোকান। তো ফুচকা আজকে খেতেই হবে, মানে অনেক দিন ধরেই মানে ভাবছি একটু ফুচকা খাওয়া হয় না, তো আজকে কিন্তু আমরা দেখো পাশেই যে দোকান ফুচকা কাকুর দোকান সেখানে চলে এসি ফুচকা খেতে। আর ফুচকার দোকানের সামনে কিন্তু দাঁড়িয়ে থাকাটা খুব ডিফিকাল্ট, মানে জিভে কিন্তু জল চলে আসে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না। তো চলো এখন একটু ফুচকা খাওয়া যাক। বাজার থেকে বাড়ি এসেছি, দেখো কত কিছু, মানে ডাস্ট টেনে নিয়ে আসতে পারছিলাম না ব্যাগ। একটা এত বড় মোজা নিয়েছেন শাশুড়ি মাতা, তার সাথে এই দেখো নারকেল দিয়ে মোচা হবে তাই নারকেল, তার সাথে আবার এই যে শাক, তারপর এই যে এত বড় একটা তরমুজ, প্রচুর, মানে এই নিয়ে আমি রাস্তা দিয়ে হেঁটে আসতে পারছিলাম না। আরও আছে এই যে পুদিনা পাতা, মানে আমার হাত আজকে জাস্ট ছিঁড়ে পড়ে যাচ্ছিলো আর একটু হলে। ফল, বেল, আর এই যে এর মধ্যে হচ্ছে কিছু মুদির জিনিসপত্র আছে, পিহুর চোকোস, ডাল, কাজু বাদাম, গুড়, আর এর মধ্যে ওই যে এসছে দেখো। হ্যাঁ, তোমার জুতোটা একটু পরে দেখাও ছেলেকে। ছেলে, হ্যাঁ এনেছি, ছেলেকে দেখাও জুতো পরে। আর এর মধ্যে, আর এর মধ্যে হচ্ছে ঘরের টুকটাক এই মগ, এইসব নিয়েছি, কেনার আর শেষ নেই, অনেক কষ্ট হয়ে গেছে, এইসব বাজার টাজার করে নিয়ে আসলাম। তো কালকে সানডের মেনু হবে হচ্ছে মোচা। মোচা তো আমাদের এখানে হলো না, কিন্তু মোচা বাজার থেকে নিয়ে এসেছি, তার সাথে নারকেল, কালকে মোচার ঘণ্ট না কি বলে যাই হোক তাই হবে, তার সাথে আর কি হবে জানি না। তো হাত, এই হাতটা জাস্ট ব্যথা করছে। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই, আর বাবা করতে পারছি না, এখন আবার রুটি করতে হবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। তো এখন রাত্রিবেলা পরোটা হচ্ছে পার্থবাবুর আবদার, পরোটা খাবো আর কাবলি চানা খাবো। তো সকালবেলা বলেছিল, তো সকালে ঘুম থেকে উঠতে যেহেতু দেরি হয়ে গেছিলো ওই জন্য সকালে করতে পারিনি। তো এখন রাত্রিবেলা পার্থবাবুর জন্য, কিন্তু পার্থবাবুর জন্য না, আমরা সবাই খাবো পরোটা। আর আমি না গোল, সবাই করে না ট্রায়াঙ্গেল টাইপের, তো আমি ওই রকম পারি না, তো আমি গোল গোল করেই পরোটা করছি। এখন পরোটা করবো, প্রায় হয়ে গেছে, আর 5-6টা বাকি আছে, আর তার সাথে করবো কাবলি চানা। রাত্রিবেলার ডিনার হচ্ছে এখন পার্থবাবু পরোটা আর তার সাথে কাবলি চানা। পরোটা এখনো, এই যে এখনো 3টে বললা হবে, তারপরে কাবলি চানা হবে। আমার ঘুম থেকে দুখানা ঘুম নিয়ে আসলাম না,
এই দেখো কাবলি চানাটা সিদ্ধ করে ফেলেছি। তুমি কাবলি চানা খাবে? কাবলি চানা তুমি চেনো না? এগুলো কেন কাবলি চানা বলে মাম্মা? দেখো দেখো, তুমি তো খেতে ভালোবাসো এগুলো, কেন তুমি? আরে দিদাও তো রান্না করতো এগুলো কাবলি চানা গুলো, এটা দিয়েই তো লুচি পরোটা খেতে হয়, তুমি খাওনি? হ্যাঁ হ্যাঁ করে দেবো তো, আর একটুখানি হলেই হয়ে যাবে মাম্মাম। এই দেখো আর একটু সময় লাগবে, মশলাটা কষাচ্ছি, এক্ষুনি তোমায় দিয়ে দেবো, আর 10 মিনিট। তো এই দেখো কাবলি চানা, চানা মশলাটা একটু অ্যাড করছি, এটা আমি তো দিয়ে দিয়েছি একটু আগে, এটা দিলে বেশ টেস্ট হয় মাও দিত এই কাবলি চানা মশলাটা। তো জল দিয়ে দিয়েছি, চিমনি অফ করে দিলাম, আর চিমনির দরকার নেই, ব্যাস এবার ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট একটু ফুটবে নামিয়ে দেবো। হ্যাঁ খাবার রেডি, চলে আসো এখানে বসো, এটাই বসো, এনাও এনাও, তোমাকে পরোটা কটা দেবো মাম্মা? 2টো পরোটা দেবো, আচ্ছা না বসো, পরোটা পরোটা, না লুচি পাত্র বললো রাত্রি হয়ে গেছে এখন, তাহলে পরোটা করো মাম্মা। কটা দিই এখন? এখন একটা খা, আমি আবার পরে, ঠান্ডা হয়ে যাবে তো ফ্যানে, ঠান্ডা ভালো লাগে, আচ্ছা না এ না শুরু করো শুরু। তো রান্না কমপ্লিট, এখন বসে পড়েছি খেতে, 10:30 বেজে গেছে, তো এই যে চলো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই, গুড নাইট, দেখা হবে তোমাদের সাথে আর অন্য ভিডিওতে, বাই।